রাজধানীর উত্তর বাড্ডার ময়নার বাগের কবরস্থান রোডের একটি বাড়ি থেকে জামিল হোসেন ও তার মেয়ে নুসরাতে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে বাড্ডা থানার পুলিশ জানিয়েছে যে জামিল হোসেনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে আর নুসরাতকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জামিল হোসেনের স্ত্রী আরজিনাকে আটক করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।